আমি কেন সারা জীবন সুখ পাইলাম না জিজ্ঞাসিলে মনে জবাব মিলে না কোন প্রশ্ন মিলে না আমি কেন সারা জীবন সুখ পাইলাম না জিজ্ঞাসিলে Jawab mila, kono prosto mila.
gashi leimon jabab milena kono rosho milena ami ke মদিনা পাপি গুনাহগার উম্মতের কান্ডারি আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির রওজা মোবারকে সালাত ও সালাম পেশ করে আহলে বায়াত পাক পাঞ্জাতনকে শরণ করে বিশ্বের সমস্ত ওলিয়া আউলিয়া পীর মাশায়েক বুজুর্গান সকলের পবিত্র চরণে কদমে আমার ভক্তি নিবেদন করে তরিকায় চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মজদ্দাদিয়া তরিকায় সাবিরিয়া তরিকায় মুহাম্মদিয়া সকল তরিকার প্রতি সম্মান রেখে যাদের ছিলায় দুনিয়াতে এসেছে আমার গর্ভধারিণী মা আমার জন্মদাতা বাবা মা বাবা উভয়ের চরণে আমার ভক্তি রেখে আমার যিনি শিক্ষা গুরু আমার যিনি গানের গুরু আমার উস্তাদ বাউল খুরশেদ আলম সরকার আমার উস্তাদের চরণধুলি মাথায় নিয়ে যার নামে আজকের এই মহতী মঞ্চ আয়োজন করা হয়েছে দয়াল বাবা হযরত পাগল নাজিমউদ্দিন শাহ চিশতি রাহমাতুল্লাহ আলাই বাবা নাজিমউদ্দিন শাহ দরবারের প্রতি আমার অগণিত ভক্তি শ্রদ্ধা আমার ভক্তিপূর্ণ সালাম রেখে দরবার শরীফের 88 তম পবিত্র বাৎসরিক উরুস মোবারক মোল্লাকান্দি বাউলবাড়ি আমি এই দরবারের প্রতি আবারো ভক্তি রেখে মাজার কমিটির পক্ষে খাদেম যিনি আলহাজ আব্দুস সামাদ বাউল বাবাজির প্রতি আমার সালাম দিয়ে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোহাম্মদ নূর হোসেন বাউল ওনার প্রতি আমার সালাম দিয়ে